হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তৈরি করে দেখাবো পাউরুটি আর ডিম দিয়ে অসম্ভব মজার সকালের একটি নাস্তার রেসিপি। দর্শক, আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপিটার জন্য এখানে আমি 4 থেকে 5 পিস পাউরুটি নিয়েছি, আর 2টো ডিম নিয়েছি, 3টা পেঁয়াজ আর 3টা কাঁচামরিচ। এখন এই পেঁয়াজটাকে গোল গোল করে কেটে নিতে হবে। তো চলুন পেঁয়াজটাকে কেটে নিয়ে আসি। তো ভিউয়ার্স, পেঁয়াজটাকে এভাবে প্রায় 1/2 ইঞ্চির মতো পুরাত্ব রেখে কেটে নিতে হবে। এখন আমি চুলার উপরে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিব 1 চা চামচের মতো রান্নার তেল। এবার চুলাটা একদম লো হিটে রেখে তেলটাকে একটু গরম করে নিতে হবে। তো এখন এই পেঁয়াজের টুকরোগুলো তেলের উপরে দিয়ে দিব। পেঁয়াজের টুকরোগুলো দেওয়া হলে এর মধ্যে দিয়ে দিব ডিম। এবার ডিমটাকে একটি চামচের সাহায্যে এভাবে ভেঙে দিতে হবে। ডিম ভেঙে নেওয়ার পরে এখন দিয়ে দিব কাঁচামরিচের টুকরো আর দিয়ে দিব 7 বুঝে লবণ। এখন এর উপরে পাউরুটির টুকরোগুলো দিয়ে দিব। এই যে এভাবে একটু আলতো হাতে চেপে তারপরে এই রুটির টুকরোগুলো বসিয়ে দিতে হবে। তো এখানে আমি 2টা পাউরুটির টুকরো আস্তা দিয়েছি আর 2টা কেটে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্না করে নেব। তারপরে ঢাকনা তুলে এটাকে উল্টে দিতে হবে। তো ফ্রাই প্যানে আবার অল্প একটু তেল দিয়ে দিলাম। এখন এই নাস্তাটা তেলের উপরে দিয়ে দিব, দিয়ে তারপরে আবার ঢাকনা দিয়ে আরও 1 মিনিটের মতো রান্না করে নেব। তো 1 মিনিট পরে ঢাকনা তুলে নাস্তাটা আমি একটা পাত্রে পরিবেশন করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এটাকে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।